পতিত অধম তাবন শ্রী শচীনন্দন গৌরসুন্দর, যিনি সংকীর্তন পিতা, যিনি সংকীর্তন প্রেম আস্বাদনে প্রেম পুরুষোত্তম, যিনি করুণায় অবতীর্ণ হয়েছেন, সেই চৈতন্য মহাপ্রভু অতি অদ্ভুত চমৎকৃত চরিত্র, চৈতন্য লীলার ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তাঁর প্রসিদ্ধ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আলোচনা করেছেন, যিনি কৃষ্ণলীলায় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ভগবানেরই অভিন্ন স্বরূপ, অভিন্ন শক্তি, আমাদের শ্রবণীয় বিষয় এই যে শ্রী মন্দির, শ্রী চৈতন্য ভাগবত আশ্রম, তদস্থানে বাৎসরিক অনুষ্ঠান আয়োজনে চৈতন্য ভাগবত প্রসঙ্গ দীর্ঘ এক সপ্তাহকালীন তা সম্পূর্ণ আস্বাদনের সুযোগ সৌভাগ্য হয়েছে। গোস্বাইপাদ বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া বিচার করিলে অবশ্যই চিত্তে তাহা পাইবে চমৎকার। শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া বিচার যদি করা হয় মনে চিত্তে, সেখানে আনন্দ পরম তাহা সুস্বাদ সম্বন্ধ হয়। যাই হোক, সেই চৈতন্য ভাগবত গ্রন্থে প্রথমেই তানার প্রস্তুতি আলোচনায় বলছেন, সংসারেব পাব হইয়া ভক্তি সাগরে যে ডুবিবে সে ভোজ কুনিতায় চাঁদেবে আমার প্রভু প্রভু শ্রী গৌর সুন্দর এবব ভরসা চিত্তে ধবি নিরন্তর অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। বলছেন অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে, আজও অবধি, আজও এখনো এই শ্রীধাম শ্রী নবদ্বীপ স্থানে এমতন অপকট স্বরূপেতেই সহস্রদেব ভগবান তার শ্রীমুখে চৈতন্য গুণগান গাইছেন। বলছেন গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে, লাগ বলি চলি যাই সিন্ধু তবিবারে যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বারে। এই বুঝি যশময়ের যশগুণের কুল পেলাম, এই বুঝি শেষ হয়ে গেল, মনে এই ভাবনা, এই জাতীয় লক্ষ্য, কিন্তু সে যশের সিন্ধু আজ অবধি সে তো কুল দেখাতে পারে নাই, সে তো অকুল অনন্ত সেই যশ গান। যাহাই
ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি কীর্তন করেছেন, অতি অদ্ভুত চমৎকৃত আস্বাদন। তানার পয়ারের মধ্যে অন্যান্য অন্য প্রসঙ্গ সেখানে আস্বাদনের প্রয়োজনই থাকে না। আগত কয়েক দিবস যাবৎ সেই চৈতন্য ভাগবতে প্রাতকালীন যে পারায়ণ সেবা আয়োজন, যদি সেইগুলি একটু কর্ণপাতের সহিত প্রাণে পিপাসা পরিতৃপ্তির চেষ্টা জাগে, চৈতন্য চরিত্রের যে অদ্ভুত মহিমা, তিনি যে দয়াল, তিনি যে দয়ার সিন্ধু বলেন, সেই আস্বাদনের ক্রমেই, আস্বাদনের প্রভাবেই আস্বাদনের মনে, আস্বাদনকারীর প্রাণে অনুভূতি হবে যদি হয়। তো এটা বলার উদ্দেশ্য, যেহেতু আগত কয়েকদিন আমাদের প্রাতকালীন সেই সুযোগ শ্রবণের সুব্যবস্থা আছে, আমরা পাঠ আলোচনা করি, সে পাঠের মধ্যে বক্তা শ্রোতার ভাব বা স্থানকাল পাত্র এই দৃষ্টিভঙ্গিতে বিবিধ সেখানে আলোচনা, বিভিন্ন সেখানে প্রসঙ্গ এসে যায়, বিবিধ মহতের মহৎ অনুভূতি একত্রিত হয়। কিন্তু এই সেবা বন্দোবস্তের মধ্যে কেবলই শুধু বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের, যিনি চৈতন্য চরিত্রের অনুভূতি বিস্তারে পারঙ্গম, পারকতা প্রকাশ করতে পারেন, অথবা শুধু তাহারই অনুভূতি, তাহারই আস্বাদন এককভাবে সেই আস্বাদনের সুযোগ হয়। বৈকালিক বা প্রত্যহ নিত্য যে পাঠ এখন সচরাচর সর্বত্র হচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন মহতে আলোচনার অর্থাৎ বিবিধ সুস্বাদু অন্ন ব্যঞ্জনাদি পরিপাটির সেখানে বন্দোবস্ত, কিন্তু পারায়ণে তো সেটি থাকে না। এক নিষ্ঠা, এক ভাব চৈতন্য চরিত্রের গতি তাহা অনুসরণের সুযোগ হয়। তো যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ। আজ বিশেষ তিথি গৌরাঙ্গপ্রিয় বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, ভক্তপ্রবর চৈতন্য পবিকর পার্ষদ ছিল পুণ্ডরীক বিদ্যানিধি প্রভুর আবির্ভাব, বৈষ্ণবকুল আচার্য বিশ্বনাথ চক্রবর্তীপাদের ভাষ্য প্রবর তানার তীব্রভাব তিথি, বিশেষ বিশেষ সুযোগ সুব্যবস্থা আজ কিন্তু এই তিথি, এই দিবস তিথি অবলম্বনে আছে। সেই সঙ্গে শ্রীখণ্ডবাসী রঘুনন্দনেরও জন্মতিথি, হ্যাপি বার্থডে। তো যে রঘুনন্দনকে প্রভু পেয়ে হরিনাম সংকীর্তনের অধিবাসে পরম আনন্দে সে আনন্দিত হয়েছিলেন, তাকে কোলে নিয়ে অধিবাসে মাল্যচন্দনে তাকে সম্মানিত করেছিলেন, যে রঘুনন্দনকে অভিরাম ঠাকুর তিনি পরীক্ষা করেছিলেন, জানার প্রণাম সর্ববিগ্রহ সেবিত বিগ্রহ গ্রহণ করতে পারে নাই। এমতন নিত্যানন্দ প্রভু পূর্বপূর্ব পুত্র সকলও তানার প্রণামে প্রাণ হারিয়েছেন। এই রঘুনন্দন সে যে কলিযুগে প্রস্তর বিগ্রহ স্বয়ং চিন্ময় স্বরূপে রঘুনন্দনের হাত থেকে নাড়ু গ্রহণ করেছেন, লাড্ডু নিয়েছেন, একটা সমালোচনায় সমাজ সে তো তোলপাড় হয়েছে, ওই অভিরাম এসে রঘুনন্দনকে প্রণাম করেছেন। রঘুনন্দনের কোনো বিকার জাগেনি, কোনো পরিবর্তন ঘটেনি,
ঠাকুর অভিবাম রঘুনন্দনকে কোলে নিয়ে বলছেন, আমি তো পেয়েছি পেয়েছি, এ তো সেই ধন। অতএব সেই বিশিষ্ট যে রঘুনন্দন তানাবাস তিথি, সব থেকে চমৎকৃত যে বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি অভিন্না শক্তি মূলস্বরূপা পরমা প্রকৃতি, প্রকৃতি শক্তি ব্যতিরিক্ত কোনো সৃষ্টি, কোনো পালন, কোনো কার্যই রক্ষিত হয় না। তা যিনি নাম সংকীর্তন ভক্তি প্রেম দানে প্রেম পুরুষোত্তম গৌরসুন্দর তিনি এলেন, শচীনন্দন গৌরসুন্দর তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে, আর বিষ্ণুপ্রিয়া দেবী তিনি আসলেন সনাতন মিশ্রের গৃহে। এই সনাতন মিশ্র তিনি বৈদিক ব্রাহ্মণ ছিলেন, পাশ্চাত্য দেশে, অর্থাৎ তাঁর পূর্বপুরুষগণ ছিলেন মিথিলায়। মিথিলা থেকে তিনি যখন আসলেন, কোথায় আসলেন, এই নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে তিনি বিদ্যা শিক্ষা লাভের জন্য, এমতো নবদ্বীপ যেখানে শাস্ত্রে বলছে নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। সেই নবদ্বীপ ধামে, মিথিলা হচ্ছে বিহার সংলগ্ন স্থান, সেখান থেকে এই সনাতন মিশ্র, যার পিতা ছিলেন দুর্গাচরণ মিশ্র, সেই দুর্গাচরণ মিশ্রের পুত্র সনাতন মিশ্র তিনি মিথিলাতে এসে বসবাস করতে লাগলেন। আর তৎকালীন সময়ে এই নদিয়া নবদ্বীপ ভাগবত শাস্ত্রীয় আলোচনায় পরিপূর্ণ, যেখানে ভাগবতী কথা, যেখানে ভক্ত সঙ্গ, ভক্তগণের গমনাগমন, সেখানে তো কোনো দুঃখ থাকতে পারে না, সেখানে কোনো ভয়, সেই স্থানে কোনো অমঙ্গল হয় না। তা সেই নবদ্বীপে তিনি আসলেন, তাঁর গৃহ সর্বমঙ্গলে পূর্ণ। মহাজন বলছেন, কবি বলছেন যে সনাতন মিশ্রের গৃহ যেন লক্ষ্মী এবং সরস্বতীর এক পীঠস্থান। লক্ষ্মী হচ্ছেন, অর্থাৎ অর্থের সেখানে কোনো অভাব নাই, আর সেখানে জ্ঞান বিদ্যা বুদ্ধিরও কোনো সংকীর্ণতা নাই। তিনি পরিপূর্ণ আনন্দে তার এই সংসার জীবনযাপন পালন করছেন, কিন্তু শাস্ত্র মহাজন বলছেন কি, এইটা হচ্ছে দুঃখলয়ম অশাশ্বতম, সংসারটাই হচ্ছে দুঃখের আলয়, আর অশাশ্বত অর্থাৎ শাশ্বত নয়, চিরন্তন নয়, চিরকাল তাহা থাকে না, এটা তো নিয়তই পরিবর্তনশীল, এটা পাল্টে যায়। তা তিনি তো ভালোই ছিলেন, হঠাৎ তাঁর গৃহে অমঙ্গল এসে উপস্থিত হল। কি অমঙ্গল? দুঃখ, অশান্তি, এমতন প্রাণের বেদনা সে যেন সহ্য করতে পারলেন না। ঘটনাটা কি হলো? তাঁর ছোট্ট ভাই যে কালিদাস, কালিদাস মিশ্র, সে ভাইয়ের প্রাণ বিয়োগ হলো। ছোট্ট ভাই, তিনিও বিবাহিত, বলেন তাঁর পত্নী বিধুমুখী মুখের পানে তো আর তিনি চাইতে পারলেন না, যিনি স্বামীর বিবাহে তিনি অশান্ত বিভ্রান্ত, তিনি শোকে আহত হয়ে আছেন, তার মুখপানে চাইবার নাই। অল্প বয়স, এমতন স্বামী হাবা সেই পত্নীর পানে তিনি তো চাইতেই পাচ্ছেন না। তাঁর যে স্ত্রী অর্থাৎ মহামায়া দেবী, তিনি ওই বিধুমুখীকে কোলে
টেনে কোলের মধ্যে ডেকে সোহাগে আদবে, তাকে যেন তার পানে শোকতাপ ধৌত মার্জিত করতে চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কি এটা ধোয়া যায়? তথাপি চেষ্টা। সনাতন মিশ্র তিনি অত্যন্ত নৈষ্ঠিক ভক্ত ছিলেন, তিনি শাস্ত্রবিজ্ঞ ছিলেন, তিনি চেষ্টা করতে লাগলেন একটু ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের সেবার মধ্য দিয়ে এই মনের দুঃখটা ভুলবার। কিভাবে আমি এই শোক থেকে, এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত হব? ভাতৃ শোক এটা তিনি যেন বহন করতে অসমর্থ পাচ্ছেন না, কিন্তু বহন না করলেও তার জীবনে সময়কাল কাটছে না। তা কিভাবে এই চিন্তা থেকে তিনি মুক্ত হবেন? তিনি শ্রী মন্দিরেতে গিয়ে বিষ্ণু সেবা, বিষ্ণু ভক্ত সনাতন, তিনি বিষ্ণু ভগবানের অর্চনা করছেন, এমতন তানার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তানার মনের দুঃখটা তিনি দূর করতে চান। ঠিক তদনুরূপ এই মনের দুঃখ দূর করবার জন্য তানার যে পত্নী মহামায়া দেবী অত্যন্ত পতিপরায়ণ, এমতন সতীবামনী পতির প্রতি অনুবক্তা, পতির চিন্তাই তার চিন্তা, পতির ভাবনাটাই তার সাধন ভজন। তিনি এমতন সাধন ভজনে, অর্থাৎ পতির কিসের সুখ হবে, পতির কিভাবে সে দুশ্চিন্তা থেকে মুক্ত হবে, এই চিন্তাতে তিনি তো সতত রত আছেন। আর সনাতন মিশ্র তিনি প্রভুর চরণে জানাচ্ছেন, কিসে আমার এই বন্ধন, এই দুঃখ আমি পার পাব, দুঃখের অবসান কিসে হবে? কোথায় জানাচ্ছেন? না প্রভুকে জানাচ্ছেন, কিন্তু বুঝতে পাচ্ছেন না। সত্যই মায়া যেটা অত্যন্ত দুরতক্রমণীয়, মায়াকে অতিক্রম করাটা জীবের শক্তিতে, জীবশক্তিতে এটা সমর্থ নয়, সম্ভব নয়। তা সনাতন মিশ্র তিনি ভগবানের চরণে পুনঃপুন নিবেদন করছেন, সাধক বৈধি মার্গের এই সনাতন মিশ্র তিনি প্রভুকে বললেন, প্রভু সত্যই আমি তো কিছুই জানতে বুঝতে পাচ্ছি না। কবি সুন্দর একটি এই ভগবানের কি যে লীলা, সেই লীলা বিষয়ে তিনি উক্তি প্রকাশ করছেন। ঠাকুর তোমার লীলা খেলা, কে জানে এ ত্রিভুবনে, ঠাকুর তোমার লীলা খেলা, বল কে জানে ত্রিভুবনে, তুমি কভু পুরুষ কভু নারী, কভু মত্ত হও গরণে, তুমি কভু পুরুষ কভু নারী, কভু মত্ত হও গরণে, ব্রহ্মা হয়ে সৃষ্টি কর, সৃষ্টি নাশ হয়ে হব, তুমি ব্রহ্মা হয়ে সৃষ্টি কর, সৃষ্টি নাশ হয়ে হব, বিষ্ণু হয়ে সর্বব্যাপী, হবি তুমি বিষ্ণু হয়ে সর্বব্যাপী, পালন কর সর্বজনে,
আবার কৃষ্ণ রূপে বৃন্দাবনে বাঁশি বাজাও বনে বনে গৌর হয়ে এ নবদ্বীপে হরি তুমি গৌর হয়ে এই নবদ্বীপে মাতাও সব সংকীর্তনে হরি তোমার লীলা খেলা বলো কে জানে ত্রিভুবনে হবি তোমার লীলা খেলা। সনাতন মিশ্র আকুল প্রাণে বিষ্ণু পাদ পদ্মে তিনি পুষ্পাঞ্জলি দিয়ে তিনি তো যেন আবেশে বিভোর হয়ে গেছেন। এমতন সনাতনের রাত্রিকালীন গভীর যে নিদ্রা সেই নিদ্রায় তিনি নিদ্রিত, পৃথিবী সেও যেন ঘুমিয়ে গেছেন, আকাশ সেও ঘুমিয়ে পড়েছে। সনাতন মিশ্র তিনি গভীর নিদ্রায় তিনি ঘুমিয়ে আছেন, তানার পাশে মহামায়া দেবী তিনিও ঘুমাচ্ছেন। কবি বলছেন মহামায়া তিনি ডুবে গেছেন, কোথায়? নিথর নিদ্রা দেবীর কোলে তিনি ডুবে গেছেন। ঠিক সেই সময় সনাতন মিশ্র তিনি স্বপ্ন দেখছেন। সনাতন, আমি তোমার কাছে আসছি। সনাতন কাকে স্বপ্ন দেখছেন? না, বিষ্ণু ভক্ত সনাতন তার ইষ্ট বিষ্ণু ভগবানকে দেখছেন? বললেন না, তিনি দেখছেন এক তেজময়ী অপরূপা মনোরমা অপূর্ব জ্যোতির্ময়ী এক প্রকৃতিমূর্তি মাতৃমূর্তি দর্শন করছেন। মা বলছেন সনাতন আমি তো আসছি, আমি তোমার নিকটে আশ্রয় নেব। এই মতন সেই মাই মুহূর্তের মধ্যে ছোট্ট শিশু কন্যা হয়ে সে সনাতনের কোলে যেন উঠে পড়লেন। সনাতন কন্যাকে নিজ কোলে পেয়ে তাকে তো আবেগে আদর করতে গেলেন, কিন্তু স্বপ্ন দেখছেন না। যেই না আদর করতে গেলেন, গেল সনাতনের ঘুম ভেঙে। ঘুম ভেঙেই তিনি দেখলেন আমি কি দেখলাম, এটা কি হয়ে গেল। তিনি তার নিকটস্থ পত্নীকে সমস্ত স্বপ্নের বৃত্তান্ত জানালেন। মহামায়া দেবী শুনে সেই স্বপ্নে বৃত্তান্ত শ্রবণে যেন তানার মধ্যে একটা প্রভাব প্রকাশিত হলো। তিনি বলছেন আমি জেনেছি যিনি আসছেন তিনি তো সামান্য কেহ নয়, এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব সত্য। পরম আনন্দে অন্তর্মুখী এই ভাবনায় তার দুহুজন স্থির হয়ে গেলেন। সমাজে যত্রতত্র অন্যত্র কোথাও কিন্তু এই স্বপ্নের বৃত্তান্ত কাউকে জানালেন না, কেউ জানতে বুঝতে পারল না, কিন্তু তাদের মনে তো কমে কমে আনন্দ সেই দিনের প্রতীক্ষা। এমতনভাবে মাস যায় দিন যায়, দেখতে দেখতে মহামায়া দেবীর দেহে লক্ষণ পরিবর্তন হতে লাগল। মহামায়া দেবী তিনি হয়ে গেলেন সন্তান সম্ভবা। তিনি বুঝতে পারছেন আমার গর্ভে তো তিনি এসেছেন, যিনি এসেছেন তিনি সাধারণ কেহ নয়, তিনি তো আসছেন। অতএব তার তৎস্মরণে প্রাণের আনন্দ
তার পাশাপাশি তাদের প্রাণেও আবার আকুলতা ভয়। কি ভয়? কি কষ্ট না হবে, সন্তান প্রসব যন্ত্রণা, এটা তো বড়ই যন্ত্রণা। এই দেহে না জানি কত কষ্ট হবে, এই ভাবনা হতে হতেই তাদের দেহ অর্থাৎ পত্নী মহামায়ার দেহ অসুস্থ চলতে লাগলো। উৎকণ্ঠায় উদ্বিগ্ন এই ভাবনায় দিন রাত তাহাতো কাটছে। চিন্তা, প্রথম সন্তান তো, ভাবছেন কি হবে, কি না কষ্ট আমাদের সহ্য করতে হবে, কত ভয়ঙ্কর মুহূর্ত পরিস্থিতি না আমাদেরকে গ্রাস করতে আসছে। এই মতন একটা আতঙ্কিত ভাব নিয়ে তানমা তো অপেক্ষা করছেন। সেই অপেক্ষায় দেখতে দেখতে কি হলো, যথাসময়ে মহামায়া দেবী তিনি আতুরঘরে প্রবেশ করলেন। তানার উপযুক্ত সময়ে সে উপস্থিত হয়েছে। সনাতন মিশ্র তিনি তো অত্যন্ত চিন্তিত, ভাবাক্রান্ত মনে তিনি একাকী বসে সেই বিপদ ভঞ্জন মধুসূদন জানার চিন্তা করলে সকল বিপদ সকল ভয় দূরীভূত হয়ে যায়। তিনি তাদের তার চিন্তা করতে লাগলেন। আর সনাতন মিশ্র তিনি তো অত্যন্ত ভক্তি সুলভ তার মন, ভগবানে তার বিশ্বাস আছে। তিনি তো জানেন আকুল হয়ে তার চরণে যদি প্রার্থনা জানানো যায় তিনি তো পাবেন সকল দুর্যোগ বিপদ থেকে, সর্বপ্রকার অমঙ্গল থেকে রক্ষা করতে। তিনি না মঙ্গলময়? তাই মঙ্গলময় চরণে তিনি আত্মসমর্পণ করে দিয়েছেন, অশ্রু জলে তিনি কাঁদছেন। কবি ভাব দৃষ্টিতেই তিনি আলোচনা করছেন, ভাবটাই আস্বাদনের বিষয়। তো এত তাদের ভাবের প্রকাশ কেন, যেহেতু তাদের এই দাম্পত্য জীবনে এটা প্রথম সন্তান। না জানি কি পরিণতি বা ভবিষ্যৎ আগত সেই প্রস্তুতি কি হবে, কিছুই তো এটা বোঝা যাচ্ছে না। কিন্তু যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সকলই জানেন, তানার চরণে নিজেকে সমর্পণ করলেন, সতত চিন্তা করছেন। তিনি গীতার কথাও স্মরণ করছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে শাশ্বত তার স্ত্রী মুখের বাণী কি বলেছেন, অনন্য চিন্তায়ন্তে মাং যে জনা প্রবিজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহম্। এই শ্লোকের একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত আমরা জানি, যে মতন খাদ্য সামগ্রী বহন করে সে থাকেন, ভক্তের প্রয়োজনীয় সম্পদ সে মাথায় করে বয়ে নিয়ে আসেন, এটাই যোগক্ষেম নয়। প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি জীবের যোগ এবং ক্ষেম এটা তো জীবনের সঙ্গে আছে। যোগ বলতে যুক্ত থাকা, যোগ মাধ্যমে প্রাপ্ত বিষয়, আর সেই বিষয়কে রক্ষা করাটা হচ্ছে ক্ষেম। এই অর্থে যোগক্ষেম বলছেন, যাহা তাহার মাধ্যম দিয়েই পাওয়া গেল সেই প্রাপ্ত বস্তুটা হচ্ছে যোগ। যোগে পাওয়া যায়, বিনা যোগে পাওয়া যায় কিছু? যোগে পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় সেটাও আবার চেষ্টা না থাকলে রক্ষা হয় না, থাকে না। বললেন তার জন্য রক্ষা রক্ষিত করবার জন্য সেখানে চেষ্টাও তো প্রয়োজন। কিন্তু এই প্রাপ্তি এবং সংরক্ষণ এটা আমাদের এই জীব পরিচিতিতে কোনো জীবের সামর্থ্য নাই, সম্ভব নয়। বললেন তিনি দেন তিনি রাখেন, ইচ্ছা করলে বললেন দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, কৃষ্ণ সে রাখে। কৃষ্ণ যদি ইচ্ছা করে নাহি বা রাখিতে পারে, অর্থাৎ সকল কিছু সেই কৃষ্ণের ইচ্ছা। অর্থাৎ যোগক্ষেম এই বিশেষণটি
সর্বশ পরমেশ্বর সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ ভগবত সম্বন্ধেই এটা প্রযোজ্য। তা তিনি অর্জুনকে বলছেন, অনন্য চিন্তান্তে মাং যেজনা পর্যুপাসতে। হে অর্জুন, আমাতে যাহার চিন্তা অনন্যভাবে সততই থাকে, আমি তার সমস্ত দায়িত্ব নিই। তো সনাতন মিশ্র তিনি তার সমস্ত মনের ভাবনা বলছেন, শ্রবণেই বিশ্রবণ। কি শ্রবণ করতে হবে? না, ভগবানের শ্রবণ করতে হবে। ভগবানের শ্রবণ তিনি মঙ্গলময়, মঙ্গলের শ্রবণ করলে, মঙ্গলের শ্রবণ যদি সতত হয় তাহলে সেই অমঙ্গল সম্পর্কিত চিত্তের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। বললেন শ্রবণেই বিশ্রবণ, অর্থাৎ কষ্ট গ্লানি এ সকল দূরীভূত হয়ে যায়। কবি বলছেন, শ্রবণ মনন আর চিন্তন এই তিনটি গুণেই তাকে বাঁধ, তাকে বাঁধতে হবে, তবে অন্য কোনো বন্ধন দিয়ে নয়, অন্য কোনো বিষয়বস্তু দিয়ে বাধা নয়, তাকে বাধা যাবে না। বাধা তাকে যেতেই পারে ওই ত্রিগুণে। সেই তিনটি গুণ কি? না, শ্রবণ মনন চিন্তন। আমরা সাধারণ দৃষ্টিতে হয়তো ভাবব এই তিনটি তো একই বিষয়, পাশাপাশি সগোষ্ঠী, কিন্তু দার্শনিকগণ এই বিশেষ তার চমৎকারিতা বৈশিষ্ট্য বলে থাকেন। তা যাই হোক, তা সনাতন মিশ্র তিনি এমতন শ্রবণ মনন চিন্তনে সত্যই সমস্ত দুঃখ যেন তার মুহূর্তের মধ্যে অন্তর থেকে নির্মূল হয়ে গেল, অরুণের দীপ্তি প্রকাশিত হতে লাগলো। যেমন দুঃখের বাত্তি সহসা যায় না, কিন্তু ওই দীর্ঘায়িত অন্ধকারে আচ্ছন্ন এই নিশিমাত্র যখন প্রভাত হয়, তখন সেই দুঃখ শোকগ্রস্ত প্রাণের একটু শোকেরও সেখানে অবসান হয়। না, আলো প্রকাশিত হচ্ছে, আত্ম অন্ধকার থাকবে না। তাই এই অবুনের দীপ্তিতে সেখানে যেন চতুর্দিক আনন্দ, চতুর্দিক উজ্জ্বল, এক উদ্ভাসিত এক মাঙ্গলিক লক্ষণ তিনি দেখতে পেলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন সেই গৃহ হইতে ঘন ঘন উলুধ্বনি আসছে। উলুধ্বনিতে গৃহ প্রাঙ্গণ অঙ্গন পরিপূর্ণ হয়ে গেছে। কিসের উলুধ্বনি এটা তো বুঝতে বাকি নাই। সনাতন মিশ্র তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন, ধীর পায়ে এগিয়ে তিনি দেখছেন সত্যই অন্ধকারের ওপারে যেন এক উজ্জ্বল প্রদীপ প্রজ্বলিত, আলোই আলোকিত ঘর চতুর্দিকে, সেখানে যেন আনন্দেই এক আলো প্রকাশ হচ্ছে। তিনি দেখছেন মহামায়া দেবী, তিনি তো এক সুন্দর উজ্জ্বল কন্যাকে কোলে নিয়ে তার মুখে চুম্বন করছেন। হ্যাঁ হ্যাঁ, ও তো সেই আলোবি কুমারী। সনাতন মিশ্র দেখছেন, আমি যাকে স্বপ্নে দেখেছিলাম ও তো সেই কন্যাটিকেই দেখা যাচ্ছে। আনন্দে মহামায়া তার মুখ চুম্বন করছেন। এই মতন সনাতনের মনও আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি ভাবলেন, যাই হোক, আমাদের গৃহে সত্যই শ্রী এসছেন, অর্থাৎ তিনি এসছেন। তানার আগমনের উপস্থিতিতে নদিয়া নবদ্বীপ সনাতন মিশ্রের গৃহ মঙ্গলময়। সেখানে চতুর্দিকে উলুধ্বনি শঙ্করধ্বনি হচ্ছে। আর সেই দিনটা বসন্ত পূর্ণিমা, 1415 সন মাঘ মাস শুক্লা পঞ্চমী তিথি। কি হচ্ছে? বসন্ত উৎসব হচ্ছে, বাগদেবী আরাধনা হচ্ছে। ওম সর্বমঙ্গলে
ভদ্রকাল্যৈ নমো নিত্বাং সর্বসত্যৈ নমো নমঃ মন্ত্র পাঠ হচ্ছে। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ভূয়েব চ, মন্ত্রগুলোর অর্থ যদি বোঝা যায় না খুব চমৎকার। সরস্বতী দেবীর স্তবের আগে সেই স্থানের স্তব হচ্ছে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ভূয়েব চ। তার আগে কি বললেন, নমস্তুভ্যং ভদ্রকাল্যৈ নমো নিত্বাং, ভদ্রকালকে সর্বদা নমস্কার করা হচ্ছে। আমরা হয়তো বলি ওই দেখো কালী, কালী ভক্ত জানবা তারা হয়তো বলবে যে কালী মায়ের পূজা প্রণাম করা হলো আগে। কালী অর্থে সেই দেবী মূর্তি নয়, সেই ভদ্রকালকেই প্রণাম করছেন এখানে। ওন ভদ্রকালই নমো নিত্বাং, সে নিত্যই তো প্রণম্য। কে না ভদ্রকাল, অভদ্রকাল নয়, ভদ্রকাল যাহা সদা সর্বত্র সর্বকালীন, সে পূজ্য সে বন্দনীয় সে প্রণম্য, এই তো সেই ভদ্রকাল, এই তো সেই বসন্ত পঞ্চমী তিথি, এই তো শুভ সন্ধিক্ষণ সময়, তাকে প্রণাম করছেন। তৎপরে বলছেন বেদ বেদাঙ্গ বেদান্ত, এসবই আলোর প্রতীক, আলো উজ্জ্বলের প্রতীক, জ্ঞানের প্রতীক, প্রকাশ্যের, এগুলি সবই লক্ষণ। বেদ বলতে জানা, যদি একজন সে বহু কিছু জেনে তার জ্ঞাত বিষয়বস্তু অন্যের কাছে দিতে পারেন, তখন সেজন হয়তো বলতে বাধ্য হয় বাবা দেখছি আপনি তো মনে হচ্ছে একদম সাক্ষাৎ বেদ। অর্থাৎ বেদ বলতে বিদ্ধাত থেকে বেদ এসছে জানা। তো সেই বেদ বেদাঙ্গ বেদান্ত, বেদের অন্তভাগ পরিপূর্ণ ভাব, পরিপুষ্টি প্রসঙ্গ, সেই শ্রীমৎ ভাগবতকে বলা হচ্ছে, ভাগবত মহাপুরাণকে বলা হচ্ছে। বললেন বিদ্যা স্থানে ভৌ এব চ, যত যত সেই বিদ্যা স্থান আছে, আর এই বাগদেবী সে তো পরমা অর্থাৎ পরাবিদ্যা সে বধূ। বিদ্যা দুই প্রকার আছে, অপরাবিদ্যা পরাবিদ্যা। পরাবিদ্যা অর্থে পরমবিদ্যা যাহা নিত্য শুদ্ধ সনাতন বিদ্যা, যে বিদ্যা কখনো পুরাতন হয় না, যে বিদ্যায় কখনো মলিনতা ময়লা ধরে না, পরমবিদ্যা পরাবিদ্যা। আর অপরাবিদ্যা বললেন যার পরিবর্তন আছে, যার ভালো আছে মন্দ আছে, যার উজ্জ্বলও আছে আবার মলিনতাও আছে, জাগতিক বিদ্যা অপরাবিদ্যা। বাগদেবী হলেন সেই পরাবিদ্যার। মহাপ্রভুর শিক্ষকে বলেছেন না, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈব বচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম। এই যে বিদ্যাবধু, এই বিদ্যাবধু, এই বিদ্যাবধুর জীবনটি সেই শ্রীহরির নাম সংকীর্তনেতেই তাহা প্রতিপালিত, পরিপুষ্ট, জীবিত, সে জাত হয়, সে বেঁচে থাকে। তা যাই হোক, এইখানে বাগদেবী আরাধনা হচ্ছে। ব্রাহ্মণগণ গৃহে গৃহে ছাত্রদেরকে নিয়ে জানবা, আজও যেমন দেখলেন না, যাই হোক বিগত দিনে যে দুর্যোগ পরিস্থিতি ছিল, হ্যাঁ এটা হওয়ার অন্য কোনো কারণ নাই, অনেক কথাই হয়তো এসে যায়। বর্তমান সমাজে বর্তমান কালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিদ্যার দিকে, বিদ্যা জ্ঞানের দিকে কাহারও প্রাণে লোভ নাই, তা বিদ্যাদেবী কী করবেন? এটা হচ্ছে দৈবিক, আধ্যাত্মিক, আদিদৈবিক, এটা হচ্ছে আদিদৈবিক দুঃখ বিগত দিন ঘটে গেছিল। তা তিনি আবার অনেক করুণাবশে হয়তো একটু পাল্টে দিয়েছে, না না এতটা এতটা তাদেরকে অবাধ্য করাটা ঠিক হবে না, হ্যাঁ
এতটা বঞ্চিত, এটা আমি হয়তো, আমারই এটা দোষ। তিনি যেন একটু পাল্টিয়ে দিয়েছেন, প্রকৃতি, প্রকৃতির থেকে, দেবতাদের থেকে, প্রকৃতি তো দিব্য শক্তি, কোন শক্তি তাকে কন্ট্রোল করতে পারবে না, সে যেভাবে চলবে তার চলন বলন এটা তো বলতে পারবেন, কিন্তু কন্ট্রোলের সামর্থ্য নাই। তো যাই হোক, তো সেই জন্যে এই দুর্যোগ দেখা যাচ্ছিল, সবাইকে তো আতঙ্কে, তিন দিন চলবে দুর্যোগ, কিন্তু একদিনেই সেই তিন দিনের কাজটা ঘটিয়ে দিয়েছে, এমন কাঁপিয়ে দিয়েছে সবাই দেখছে। একদিনে যখন এতই কাঁপে তাহলে আর অন্যদিন আত্মপ্রয়োজন নাই, আমি আর কাউকে পাবো না, আমি নিঃস্ব হয়ে যাব। তা নাম ইচ্ছাই আজ বিদ্যার্থী বিদ্যা পিপাসু গুণীজন, যা হোক তাকে একটু স্মরণ মনন সেবা করবার সুযোগ পেয়েছেন এই তানারই কৃপায়, তানারই ইচ্ছায়, দৈব ইচ্ছায়। তা সেই মতন গৃহে গৃহে আজ যেমন প্রভাতে কাশি শঙ্খ ঘণ্টা উলুধ্বনি মন্ত্র পাঠ হচ্ছিল, শ্বেত পদ্ম সনাদেবী শ্বেত পুষ্প পশোভিতা শ্বেতাম্বর ধবানিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তাচ শ্বেত চন্দন চবিচিতা শ্বেত বীণা ধবা শুভ্রা শ্বেতলঙ্কর ভূষিতা বন্দিতা। আমি তো ব্রাহ্মণ নই, হ্যাঁ তাও চেষ্টা করছি, জয়নি তাই না? তো যাই হোক, মন্ত্রপাঠে একটা মন্ত্র, এটা বৈদিক শক্তি, ব্রহ্মশক্তি বলছেন, বন্দিতা পূজিতা বন্দিতা সিদ্ধ গন্ধার বই রচিতা শুভ দান বই পূজিতা মুনিভি সর্বে ঋষিভি স্তুতি সদা। কি বলছেন? এই মন্ত্রটায় স্তবে বিশেষ এবং বিশেষণ পারস্পরিকভাবে আছে, আগে হচ্ছে বিশেষণ, আগে কর্ম, তৎপর কর্তা বলছেন। এটা যদি জেনে এই মন্ত্র পাঠ হয় তবেই না মন্ত্রের শ্রবণ কীর্তন শ্রবণ আস্বাদন তাহা পরিপূরক হয়, পুষ্ট হয়। তা মুনিগণ যাকে সদা সর্বক্ষণ পূজা করেন, মুনিগণের কার্যই হচ্ছে পূজা, আর ঋষিগণের কাজ হচ্ছে কি? স্তুতি, স্তব, সদা স্তুতি করছেন, আর তানার কাছ থেকে বিদ্যা চাইছেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী কি বিদ্যাং দেহি নমস্তুতে। তুমি আমাদের সকলকে বিদ্যা দাও তবেই তোমাকে নমস্কার করব, নাকি? না দিলে করব না। এইভাবে সেই বেদমন্ত্র দেবী পূজা আরাধনা নদিয়া নবদ্বীপে নবদ্বীপবাসী গৃহে সর্বত্র হচ্ছে, আনন্দ মাঙ্গলিক যে একটি পরিবেশ। তা সেই পরিবেশের মধ্য দিয়ে সকলেই জানতে পারলেন, আরে সনাতন মিশ্রের গৃহে এত আনন্দ, কি এক মাঙ্গলিক, চতুর্দিকে একটা সুচিস্নিগ্ধ একটি নির্মল যেন বাতাবরণ প্রবাহিত হচ্ছে, বাতাস বইছে, শব্দ সেও স্থির থাকে না, সে বাতাসকে অবলম্বন করে সর্বত্র সে পৌঁছে যায়। তা ঠিক তদনুরূপ সে সকলের মনকে আকৃষ্ট করেছেন, সবাই তো সনাতন মিশ্রে গৃহের প্রতি ধাবিত, এত আনন্দ, কে এসেছে, কে এসেছে? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই সে অন্য কোনো সাধারণ কেহ আসে নাই, চলো চলো যাই। সকলেই আনন্দের সহিত মাঙ্গলিক উপাচার সহিত শঙ্খ এই সকল নিয়ে পূজা উপাচার নিয়ে সেই কন্যাকে দর্শন করতে আসছেন। কে এসেছেন? না এসেছিলেন এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে নিমায় বিশ্বম্ভর, কিন্তু আজ সনাতন মিশ্রের গৃহে কে এসছেন?
না সেই নিমাই বিশ্বম্ভবেবি তিনি এসছেন প্রিয়, আর এত প্রিয়া এসছেন, তিনি সন্তান, তিনি পুত্র, এত কন্যা এসছে, প্রিয়া এসছে। কার প্রিয়া? পরবর্তীতে যার নাম হল বিষ্ণুবিপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আজ আবির্ভাব তিথি। বলি এই বিষ্ণুপ্রিয়া দেবী কি? পরমা প্রকৃতি বিষ্ণুপ্রিয়া দেবী কি? সনাতন মিশ্র কি? মহামায়া দেবী কি? নবদ্বীপ ধাম কি? বসন্ত পূর্ণিমা পঞ্চমী তিথি কি? জয় নিতাই।